নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো কোচবিহার জেলার সুবিখ্যাত ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি, মধুপুর সাঁতরা। এর যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। এটি কোচবিহার শহর থেকে প্রায় 8 কিমি, বাইক বা কার নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে। গুরুদেবের স্মৃতি বিজড়িত এই মহান তীর্থক্ষেত্রটি প্রায় 500 বছর আগে কোচ সাম্রাজ্যের শাসনকালে কোচবিহারের রাজা নরনারায়ণ রায় এই মন্দিরটি স্থাপন করেছিলেন। সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রীমন্ত শঙ্করাচার্য দেবের মূর্তি। আর এর ঠিক পাশেই রয়েছে মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানটায় কৃষ্ণ এবং রাধাকে একসাথে পুজো করা হয় না। এই মন্দিরে কেবলমাত্র কৃষ্ণ ঠাকুরেরই মূর্তি দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসের পথে। চলুন মন্দিরটির ভিতরে গিয়ে দেখা যাক। চলুন এবার অসাধারণ চিত্রশৈলী দিয়ে তৈরি এই মন্দিরটির ইতিহাস কথা জেনে নিই। প্রায় 500 বছর আগে কোচ সাম্রাজ্যের শাসনকালে শ্রীমন্ত শঙ্করাচার্য দেব অসমীয়া ভাষায় আসাম তথা সমগ্র ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম প্রচারে বেরিয়েছিলেন। সেই সময়ে গুরুদেব এই কোচবিহারের কোচ সাম্রাজ্যে এসেছিলেন বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আর এই মন্দিরে প্রায় 7 বছর ছিলেন। অবশেষে এই মন্দিরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেই অর্থে এই মন্দিরটির ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম। পশ্চিমবঙ্গের এই মন্দিরটিতে অসমীয় সংস্কৃতির নিদর্শন স্পষ্ট দেখতে পাওয়া যায়। চলুন এবার মন্দিরের চারপাশটি একবার ভালোভাবে ঘুরে দেখে নিই। আর মন্দিরটির ঠিক পেছনেই রয়েছে শ্রীমন্ত শঙ্করাচার্য দেবের সমাধি। তো চলুন ঠিক পেছনের দরজা দিয়েই আমরা সমাধি ক্ষেত্রের দিকে যাই। হ্যাঁ বন্ধুরা, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গুরুদেবের সমাধি ক্ষেত্র। এবার চলুন আপনাদের মন্দির প্রাঙ্গণটি একবার ঘুরে দেখিয়ে দিই। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর, যার পাশ দিয়ে কিছু রাজহাঁসের আনাগোনা দেখতে পাওয়া যায়। আর এটি হচ্ছে মন্দিরের কীর্তন ঘর। Thank you.
সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তো দেখা হবে আবার নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।